শুরু করছি এক নতুন ভিডিও নতুনভাবে আমরা শীতকালে বিভিন্ন রকম সবজি আমরা ছাদে বা মাঠে বা বাগানে আমরা চাষ করছি কিন্তু একটা সবার পরিচিত এবং খুব ভালো লাগার যে সবজি এবং সেই সবজি নিয়ে কত গান কত ডায়লগ সিনেমাতে কত কিছু রয়ে গেছে সেই সবজি যদি বাগানে না থাকে তাহলে মনে হয় বাগানের অসম্পূর্ণতা থেকে যাবে তো এইরকম একটা সবজি হয়তো অনেকেই ধরতে পাচ্ছেন যে সবজিটা সেই সবজি হচ্ছে লাউ এই লাউ গাছ আমরা কম বেশি করে ছাদে বা বাড়িতে আমরা করি কিন্তু অনেকের গাছ হয় কিন্তু ফল হয় না এই গাছ হয় ফল হয় না কেন বা কখন লাগালে আমরা এই শীতের লাউ গরমের লাউ বর্ষার লাউ আমরা পেতে পারি সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা আমি করব তো স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে লাউ গাছ করানো যেতে পারে এবং বাড়িতে যদি সত্যিকার এই শীতের ফসল হিসাবে লাউ গাছ লাউ ঝুলতে থাকে এবং তার সাথে চিংড়ি মাছ তার সাথে কাঁকড়া কেমন জমে বলুন তো অসাধারণ একটা রেসিপি যেটা আমাদের কাছে কিন্তু স্বাদ আমাদের বারে বারে কিন্তু ফিরে আসে এই লাউ কথা স্বাদের লাউ জাস্ট দেখা যাক কেমন হয়েছে আমার বাগানে তো দেখুন লাউ এই যা দেখছেন এর আগেও কিন্তু পরপর তিন চারটে লাউ কিন্তু অটোমেটিক্যালি আমাদের খাওয়া হয়ে গেছে ইতিমধ্যে এবং এখনো যা ঝুলছে আর এখনো যা ছোট ছোট যে ফল তৈরি হয়েছে নিশ্চয়ই অবাক করার মতো যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদের মনে হচ্ছে যে তাহলে এই লাউ গাছটা কখন লাগানো হলো এবং এত সুন্দর এই জানুয়ারি মাসের আজ পাঁচ ছ তারিখ হতে গেল আজকের এত সুন্দর লাউ আমার বাগানে ঝুলছে আজকের বাজারের কথা চিন্তা করুন ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেজি দরে লাউ বিক্রি হচ্ছে যে লাউ একটা পিস আমরা তিরিশ টাকা বা চল্লিশ টাকায় কিনি আজকের সেই লাউয়ের দাম আজ জানুয়ারি মাসের পাঁচ তারিখ সেখানে দাঁড়িয়ে গেছে ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি পিস কথা ছেড়ে দিন কিন্তু আমার বাগানে বা প্রত্যেকের ছাদে বাগানে বা বাড়িতে যদি এরকম লাউ যদি ঝুলতে থাকে বলুন তো কেমন লাগতে পারে দেখা যাক আমার লাউয়ের গোড়াটা কোথায় লাউ গাছটা কোথায় লাগিয়েছি এখানে আমার দেখতে পাচ্ছি বেড করা রয়েছে আর বেডে এখানে আমার বিভিন্ন ফলের গাছ রয়ে গেছে বেগুন গাছ রয়ে গেছে তার মাঝে কিন্তু একটা লাউ গাছ আমি দিয়েছি লাউ গাছটা বর্ষার সময় বছর অতিরিক্ত বর্ষা হয়েছে আমরা সবাই জানি প্রত্যেকেই জানি কিন্তু সেই বর্ষার সময়ে আমি কিন্তু এই লাউ গাছটাকে লাগিয়েছিলাম আমার লাউ গাছের কিন্তু কোনো ক্ষতি হয়নি সেটা তার ফল থেকে ফুল থেকে নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন তবে এইবার কী করে লাগালে আমরা এই ফসলটা পেতে পারি লাউ গাছ লাগাতে গেলে যদি টবে লাগান বা এরকম বেডে লাগান বা মাটিতে লাগান আগে তার সেই টবের মধ্যে বালি বা নু নুড়ি এগুলো দিয়ে যে ড্রেনেজ ব্যবস্থা নিশ্চয়ই আপনারা জানেন যারা টবে চাষ করেন সেভাবে আপনারা তৈরি করে নিন নিয়ে তার ভিতরে বাড়ির যত সবজি যেগুলো আমরা ফেলে দিই বা সবজি এখন আমরা পচিয়ে সার তৈরি করছি সেই সবজি দিয়ে পূরণ করুন তার সাথে বাজার থেকে আমরা মাছ কিনে নিয়ে আসি মাছের আঁশ বা চিংড়ি মাছের খোসা সেগুলোকে ফেলে না দিয়ে ওই টবের মধ্যে ফেলে দিন যদি আমার মতো এরকম বেড করা থাকে বেডটাকে ঠিক দু থেকে তিন মাস আগে বেডটার একটা গর্ত করুন গর্তের মধ্যে এরকম সবজি পচা এবং মাছের আঁশ মাছের জল এবং আপনার সাথে সাথে কিছু ফসফেট কিছু গোবর সার কিছু খোল একসাথে ওইভাবে দিয়ে অন্তত মাসকারি মাস দুই রেখে দিন তারপর বাজার থেকে বা আপনার হাতে তৈরি চারা দানা থেকে আপনি চারাটাকে ওখানে রোপণ করুন ঠিক রোপণ করার সাথে সাথে দেখবেন যেই অঙ্কুর হয়ে গেল চারা তৈরি হয়ে গেল খুব দ্রুত হারে গাছটা কিন্তু বৃদ্ধি পেতে পারে কারণ আগে থাকতেই কিন্তু আপনার যে জায়গাটা তৈরি করেছিলেন সেই জায়গায় কিন্তু তার পরিপূর্ণ খাবারটা কিন্তু আপনি দিয়ে রেখেছেন যার ফলে অল্প দিনের মধ্যে গাছের একটা অসাধারণ গ্রোথ কিন্তু নেবে এইবার গাছের গ্রোথ নিল গাছের লতিয়ে গেল তার জন্য আপনাকে মাছা তৈরি করতে হবে বা এরকম নেট আপনাকে টাঙিয়ে দিতে হবে তারপরে আপনাদের কি করণীয় যখন এরকম ফল আসবে বা ফুল আসবে অনেকের হয়তো বলবেন যে আমার ফল এসছে কিন্তু ফলগুলো ঝরে যাচ্ছে কেন ঝরে যায় ফল ঝরে যাওয়ার বেশ কিছু কারণ থাকে আমরা জানি অন্যান্য গাছে যেমন পরাগ মিলন করতে হয় লাউ কুমড়ো এই সকল গাছে কিন্তু আমাদের বিশেষ পরাগ মিলন করতে হয় না কিন্তু আমরা কিন্তু এই আধুনিকভাবে চাষ করতে গিয়ে আমরা এই পরাগ মিলনটা যদি করতে পারি স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের মিলন যদি ঘটাতে পারি তাহলে কিন্তু একটা ফল কিন্তু এখন নষ্ট হবে না সেটা একটা দিক এবং সেই সাথে সাথে আপনার এই যে ফলটা ঝরে গেল কেন ঝরে যাচ্ছে অল্প বয়সে তার জন্যে কিছু কিন্তু কারণ আছে যে কারণটা হলো গাছে পর্যাপ্ত খাওয়ার যেমন আছে জল নেই ড্রাই হয়ে গেছে গাছ জল শোষণ করতে পারছে না গাছের কিন্তু ফলটাকে ঝরে যেতে পারে আবার জল বেশি পরিমাণে যদি হয় তাহলেও কিন্তু গাছের ফলটা কিন্তু ঝরে যেতে পারে আবার গাছের যদি পটাশের অভাব থাকে তাহলে কিন্তু গাছের ফলটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই আপনাকে ব্যালেন্স ঠিক রাখতে হবে আপনার খাবার যেমন দিচ্ছেন সেই সাথে সাথে আপনার এমওপি অর্থাৎ মিহুটো প পটাশ লাল পটাশ যেটা আমরা বাজারে সারের দোকান পেয়ে থাকি এটা কিন্তু অবশ্যই গাছের গোড়ায় একটু প্রয়োগ করতে হবে তাহলে আপনার কিন্তু কোনো ফুল ফল ঝরবে না এবং পরিপূর্ণ এই রকম সতেজ ফল কিন্তু আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন তাহলে আপনাদের কি করণীয় এই যে ফল এসছে আমি কি একবার সার দিয়ে আমি কি বন্ধ করে রেখেছি নিশ্চয়ই না প্রতিদিন নয় সপ্তাহে একদিন করে নিয়ম করে আপনার সর্ষে ভিজান সর্ষের খোল ভিজানো জল সেই সাথে আমরা একটা বাড়িতে সবাই মায়বনাটা রান্নাঘরে রান্নার সময় অর্থাৎ চাল ধোয়া জল সেই জলটা কিন্তু আমরা ফেলে দিই ফ্যান ভাতের মার যেটাকে বলা হয় সেটাও কিন্তু ফেলে দিই না আমি আজ থেকে বলবো আপনারা এইটাকে ফেলবেন না একটাকে সংরক্ষণ করুন এই চাল ধোয়া জল এবং ভাতের মার এটা কিন্তু লাউ গাছের ক্ষেত্রে ভীষণ একটা ভীষণ জরুরি খাবার কিন্তু তাদের তাহলে এই খাওয়ারটা সপ্তাহে জলটাকে চাল ধোয়া জল এবং ভাতের মার দুদিন পর পর আপনি কি দিতে পারেন এবং সেই সাথে খোল ভিজিয়ে রাখলেন সপ্তাহে একদিন করে এর সাথে খোল একটু মিশিয়ে দিয়ে আপনি গাছে প্রয়োগ করুন তাহলে দেখবেন গাছের যেমন সবুজ ভাবটা জল চকচকে ভাবটা আপনার কিন্তু থাকবে এবং সেই সাথে সাথে ফলগুলো কিন্তু একটা সুন্দর চকচকে ফল কিন্তু আপনাদের উপহার দেবে গাছ অর্থাৎ গাছের যদি সঠিক খাদ্য যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই রকম ফল কিন্তু আপনারা পাবেন না তা এই রকম ফল পেতে গেলে আপনাদের কিছু করণীয় করতে হবে এবং সেই সাথে সাথে বলি রোগ প্রকাতে থাকবেই রোগ পোকার হাত থেকে বাঁচতে গেলে আপনাকে কী করতে হবে মাঝে মাঝে আপনাকে পেস্টিসাইড আপনাকে ইউজ করতে হবে বা নিমতেল আপনাকে ইউজ করতে পারে আমি যেমন বাড়িতে কী করি মাঝে যখন অন্যান্য স্টিসাইড, বা ভিটামিন বা মিরাকুলান এই টাইপের যখন আমি ব্যবহার করে থাকি আমি কিন্তু লাউ গাছকে বাদ দিই না কুমড়ো গাছকে বাদ দিই না আমি কিন্তু গাছে প্রয়োগ করে থাকি তাহলে সেই সাথে সাথে তাদেরই যে খাবারের অভাব সেটা কিন্তু স্প্রে জলের মাধ্যমে যে ভিটামিন সেটা কিন্তু তারা কিন্তু পেয়ে যাচ্ছে এটা যদি মাসে আমরা যেমন গাছে একবার বা দুবার প্রয়োগ করে থাকি লাউ গাছে যদি সেই রকম প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু গাছ কিন্তু সতেজ সবুজ এবং সুন্দর গাছ কিন্তু তৈরি হবে যেটা আমার ক্ষেত্রে ঘটেছে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো এইভাবে আপনারা প্রত্যেকেই বাড়িতে লাউ গাছ লাগান এবং সুন্দর লাউ যখন এরকম মাচাই ঝুলবে বাড়িতে বাগানে ঝুলবে বলুন তো কেমন লাগতে পারে তার সাথে এই কচি লাউ তুলে চিংড়ি মাছ বা কাঁকড়া বা নিরামিষ যে পদেই আপনি করুন না কেন অসাধারণ গরম ভাতের সাথে নিশ্চয়ই খেতে ভালো লাগবে এটা আপনারাই অনুভব করতে পারছেন বাজারে ষাট টাকায় এক কেজি লাউ কিনে পোষায় যদি বাড়িতে এরকম লাউ ঝুলতে থাকে ইচ্ছা মতো আমরা লাউয়ের ডাঁটা বা লাউ বাল্লাউের খোসা আমরা কিন্তু উপভোগ করতে পারি রান্না খাওয়া সব কিছুতেই তো আমার এই ভিডিও আজকের ক্ষেত্রে যদি লাউ গাছ সম্পর্কে যেটুকু আমার আমি করেছি আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই তো আপনারা লাইক করবেন এটা বলার অপেক্ষা রাখে না তো পরবর্তী ভিডিওর জন্যে আবার প্রস্তুতি নিচ্ছি নমস্কার ভালো থাকবেন এই কোভিড সিচুয়েশানে সবাই নিজেকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং রাস্তাঘাটে মাস্ক অবশ্যই ব্যবহার করুন স্যানিটাইজ অবশ্যই ব্যবহার করুন এটা কিন্তু একটা নৈতিক দায়িত্ব আমাদের প্রত্যেকের সবার নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন